ইফতারের পর ক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে পোশাক, জুতাসহ নানা সামগ্রী কিনতে এভাবেই ভিড় করেন শত শত মানুষ। পোশাকের সঙ্গে বেল্ট মেলাতে গিয়ে উধাও স্বাস্থ্যবিধি। কেউ কেউ মাস্ক পরলেও গাদাগাদি ভিড়ে, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। প্রচুর পরিমাণে ভিড় এখানে, মনে হয় না যে আমাদের দেশে লকডাউন। আমার জন্য শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার ওয়াইফের জন্য থ্রি পিস কিনেছি, তারপরে ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি, শার্ট কিনেছি। আসলে ভাইয়া মার্কেট থেকে এখানে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আর কি। বিক্রেতারা জানালেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয় কর্মীরা। 20-30-40-50 হাজার টাকা ডেলি পার ডে বিক্রি হয় আর কি। ইনশাল্লাহ ভালো বেচা কিনা হয়, ইনশাল্লাহ হবে। এদিকে আগামী কয়েকদিন রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না, বিকজ এত উপচে পড়া ভিড়, মার্কেটগুলো শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে হয় আমি গতকালকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, যাতে আমাদের এই 5-6টা দিন আমাদের সামনে আছে, যাতে আমাদের রাত্র 12টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেন। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সেই সামাজিক দূরত্বটা সেটা আমরা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারবো। রোজা শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25 এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।